ভাইজাগের লোকাল সাইট সিং আর আরাকু ভ্যালি সাইট সিং খুব কস্টলি ভাই, 3,000 টাকা দিয়ে গাড়ি বুক করতে হয়। এতদিন এটাই জেনে এসেছেন তো? চিন্তা নেই, আমি তো আছি। আমার এই ভাইজাগ আরাকু ট্রাভেল সিরিজে আমি আপনাদের দেখাবো কীভাবে মাত্র 200 অথবা 300 টাকা জনপ্রতি খরচায় আপনারা ভাইজাগের লোকাল সাইট সিং করতে পারবেন এবং মাত্র 500 টাকা জনপ্রতি খরচে আরাকু ভ্যালি সাইট সিং করতে পারবেন। সিরিজটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের জন্য হেল্পফুল হবে। আমার এই ভাইজাগ আরাকু সিরিজের প্রথম এপিসোডে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কলকাতা থেকে ট্রেনে ভাইজাগ যাওয়ার অভিজ্ঞতা। তার সাথে জানাবো আপনার ট্রেন যদি শালিমার রেলওয়ে স্টেশন থেকে হয় তাহলে কী কী প্রবলেম আপনাকে ফেস করতে হতে পারে, এবং তার সাথে দেখাবো ভাইজাগ রেলওয়ে স্টেশনের রিটায়ারিং রুম, যেখানে জনপ্রতি মাত্র 275 টাকার বিনিময়ে আপনি 24 ঘন্টা থাকতে পারবেন। আর আমি কিন্তু ডরমিটারির কথা বলছি না, আমি অ্যাটাচড বাথওয়ালা পার্সোনাল ডাবল বেডরুমের কথা বলছি। বাই দ্য ওয়ে, আমাদের যাত্রা শুরু হয়েছিল 15 ফেব্রুয়ারি 2022 শালিমার স্টেশন থেকে। শালিমারে পৌঁছে আর স্টেশনটা ঘুরে দেখে প্রথমেই আপনার যেটা মনে হবে সেটা হলো, আর যেখানেই যাও না রে ভাই সপ্তসাগর পার, শালিমার স্টেশনে যেও না খবরদার। কেন এ কথা বলছি আসুন জেনে নিই। হ্যালো, গুড ইভিনিং, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে। আপনারা ভিডিও থাম্বনেল দেখে বুঝেই গেছেন ভাইজ্যাগ যাচ্ছি, কিন্তু আমি কিন্তু এখন হাওড়া বা শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে নেই, আমি দাঁড়িয়ে আছি শালিমার রেলওয়ে স্টেশনে। বা শালিমার রেলওয়ে স্টেশন সম্বন্ধে কয়েকটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখা দরকার। এই স্টেশনটার কানেকটিভিটি কিন্তু খুবই খারাপ, মানে আপনি যদি ট্যাক্সি করে আসেন ওলা উবেরে বা নর্মাল ইয়েলো ট্যাক্সিতে তাহলে প্রবলেম হবে না, আপনাকে স্টেশন অবধি ড্রপ করে দেবে ওরা। কিন্তু সবসময় তো মানুষ বেড়াতে আসে না, বা ধরুন কাজকর্ম করতেও অনেকে যান, সেক্ষেত্রে পাবলিক ট্রান্সপোর্টটা খুবই দরকার হয়। কিন্তু এই স্টেশনে কানেকটিভিটি এত বাজে যে এখানে আপনি মেট্রো তো ছেড়ে দিন, মেট্রোর তো কোনো প্রশ্নই নেই, নর্মাল ট্রেন বা বাসও পাবেন না। মানে আপনি যদি স্টেশনে আসেন বা স্টেশনে আসতে চান বা স্টেশন থেকে বেরোতে চান, বাস ধরতে গেলে আপনাকে টোটো ধরতে হবে, আগে টোটো করে গিয়ে তবে বাসে উঠতে হবে। আর এখন নিশ্চয়ই আপনারা জানেন যে বড় বড় বেশ কয়েকটা ট্রেন, মানে যেরকম ধরুন ধৌলি এক্সপ্রেস পুরী যাওয়ার যে ট্রেনটা, তারপরে জগন্নাথ এক্সপ্রেস বা সাউথের অনেক ট্রেন, মানে ধরুন করমণ্ডল এক্সপ্রেস যেরকম চেন্নাই, সব কিন্তু এখন এই স্টেশন থেকে ছাড়ে, হাওড়া থেকে আর ছাড়ে না। এবার এতগুলো বড় বড় ট্রেন ছাড়ে কিন্তু এই স্টেশনটার কোনো উন্নতি হয়নি। সেক্ষেত্রে আমি আপনাদের স্টেশনটা ঘুরে দেখাচ্ছি, এখানে খাওয়ার কোনো জায়গা নেই, মানে IRCTC ফুড প্লাজা তো ছেড়েই দিন, নর্মাল একটা কোনো প্রাইভেট ফুড প্লাজাও এখানে আমি দেখতে পাচ্ছি না, কোনো খাওয়ার জায়গা নেই। কয়েকটা ওই আপনার আমুলের ওই গুম ইয়ে মতো আছে, দোকান আছে, মানে ওই আপনার চিপস ফিপস পাওয়া যায় বা আপনাদের ওই চিপস বা কেক, ফ্রুট কেক, দই এসব জাতীয় জিনিস পাওয়া যায়, সেগুলোও বন্ধ হয়ে পড়ে আছে। তো এখানে কোনো খাবার জিনিস নেই। তো আমার ওভারঅল স্টেশনটা মানে একদমই ডিসঅ্যাপয়েন্টেড আমি স্টেশনটা নিয়ে। আর আমার যাত্রা আজকে হতে চলেছে 22853 শালিমার বিশাখাপত্তনম সুপারফাস্ট এক্সপ্রেসে। এটা সপ্তাহে একদিনই, এটা উইকলি ট্রেন। আজকের দিনে মঙ্গলবার সন্ধ্যে 6:30 ছাড়ে আর ভাইজ্যাগ পৌঁছয় সকাল 8:10, মানে 7:50 ভাইজ্যাগ পৌঁছয়। চলুন ট্রেনের ইন্টেরিয়রটা একটু দেখে আসি। আমি আজ যাত্রা করছি স্লিপার কোচে, কোচ নাম্বার S10 আর সিট নাম্বার 70, অর্থাৎ আপার বার্থ। একটা জিনিস দেখে ভালো লাগলো, 3টে প্লাগ পয়েন্ট দিয়েছে, যেটা স্লিপারে সচরাচর থাকে না। এদিকে ডাস্টবিন খোলা, ঠিক করার চেষ্টা করলাম কিন্তু লাগছে না। বেসিনে জল ঠিকঠাক আছে, ওয়াশরুমেও বেসিনে জল ঠিকঠাক। ফ্ল্যাশ ঠিকঠাক কাজ করছে। ঘড়ির কাঁটায় সন্ধ্যে 6:30, নির্ধারিত সময় শালিমার থেকে ছেড়ে তার গন্তব্যের দিকে রওনা দিল 22853 আপ শালিমার বিশাখাপত্তনম সুপারফাস্ট এক্সপ্রেস। ট্রেনটির প্রতিটি কোচের ভাড়া আমি স্ক্রিনে শেয়ার করে দিলাম। স্টেশনটার অবস্থাটা জাস্ট দেখুন আপনারা, খাবার তো ছেড়ে দিন, পানীয় জল ওষুধ এসবের একটা দোকান পর্যন্ত নেই।
ঘড়ির কাঁটা 6:42, আমরা এসে পৌঁছেছি সাঁতরাগাছি স্টেশনে। শালিমার থেকে 12 মিনিট মতো লাগে, একদম রাইট টাইমে ঢুকিয়েছে। তো আমি যেটা বলছিলাম যে শালিমার থেকে আপনাদের প্রবলেম হবে যদি আপনারা বাসে করে বা ট্রেনে করে আসতে চান, কিছুই কানেক্টিভিটি নেই, এই প্রবলেমটা কিন্তু আপনাদের সাঁতরাগাছিতে হবে না। কারণ সাঁতরাগাছিতে বাস ট্রেন সবই পেয়ে যাবেন, মানে কানেক্টিভিটি অনেক বেটার শালিমারের থেকে। তবে একটা প্রবলেম হতে পারে, এখানে কিন্তু স্টপেজ 2 মিনিট, সেটা একটু বুঝে শুনে আসবেন। বেশি লাগেজ থাকলে শালিমারই চলে যাওয়া বেটার। ঘড়ির কাঁটায় রাত 8:08, দাঁড়িয়ে আছি খড়গপুর জংশন রেলওয়ে স্টেশনে। এখানে টাইম ছিল 8:10, মানে 2 মিনিট বিফোর টাইমে ঢুকিয়ে দিয়েছে। আর এখানে 5 মিনিট হচ্ছে স্টপেজ টাইম, কিন্তু যেহেতু 2 মিনিট আগে ঢুকিয়েছে, সো 7 মিনিট দাঁড়াবে, মিনিমাম 7 মিনিট দাঁড়াবে। আর খড়গপুর জংশনের ব্যাপারে দুটো ইনফরমেশান আপনাদের দিয়ে রাখি। এক হচ্ছে হাওড়ার পর এটা সাউথ ইস্টার্ন জোনে ব্যস্ততম স্টেশন, মানে সেকেন্ড বিজিয়েস্ট স্টেশন আফটার হাওড়া। আর খড়গপুর কিন্তু আজ থেকে 10-12 বছর আগে, 10 বছর নয় হয়তো 12 বছর, মোস্টলি 12-13 বছর আগে অবধি খড়গপুর রেল স্টেশন মানে প্ল্যাটফর্মটা ইন্ডিয়ার মধ্যে লংগেস্ট ছিল। এখন ওই স্থানটা উত্তরপ্রদেশের গোরখপুরের কাছ দখলে, কিন্তু আজ থেকে 12-13 বছর আগে অবধি খড়গপুর কিন্তু ইন্ডিয়ার লংগেস্ট ছিল প্ল্যাটফর্ম। খড়গপুর পেরোতেই বাড়ি থেকে আনা লুচি আর আলু চচ্চড়ি দিয়ে জমিয়ে ডিনারটা সেরে নিলাম। ঘড়ির কাঁটায় রাত 9:50, নির্ধারিত সময়ের থেকে 4 মিনিট লেটে বারাসত ছাড়লো আমাদের ট্রেন। শিডিউল টাইম অনুযায়ী ট্রেনটির এই স্টেশনে ঢোকার কথা 9:41 এবং 5 মিনিট হল্ট দিয়ে বেরিয়ে যাওয়ার টাইম 9:46। বাই দ্য ওয়ে, আপনারা যারা চাঁদিপুর পঞ্চলিঙ্গেশ্বর ঘুরতে যেতে চান, তাদের কিন্তু এই বারাসত রেলওয়ে স্টেশন থেকেই যাত্রা শুরু করতে হবে। তাহলে আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং ফ্রম ভাইজ্যাগ। ঘড়ির কাঁটায় সকাল 8:25, টাইম ছিল 7:50, অনেকটা লেট করেছে, প্রায় 35 মিনিট লেট করে ঢুকেছে। তো এখানে আমার রিটায়ারিং রুম বুক করা আছে, তার আগে একবারে ব্রেকফাস্ট করে নেবো এখানে। দেখি IRCTC ফুড প্লাজা কীরম কী আছে, সেখানে ব্রেকফাস্ট করে যা পাবো ব্রেকফাস্ট করে নিয়ে তারপর একবারে ডাইরেক্ট রিটায়ারিং রুমে ঢুকে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর সাইটসিংয়ে বেরোবো। ভাইজ্যাগ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে IRCTC-র ফুড প্লাজা রয়েছে। খাবারের দামগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি নিয়েছিলাম চানা বাটুরা। বাটুরাটার টেস্ট ভালো হলেও সাথে যে তরকারিটা দিয়েছিল সেটা কিন্তু সাউথ ইন্ডিয়ান রান্নার মতো টেস্ট, তাই আমার অতটা ভালো লাগেনি।
চলুন এবার আপনাদের রিটায়ারিং রুমটা একটু দেখিয়ে নিয়ে আসি। এই রিটায়ারিং রুম 12 ঘন্টা এবং 24 ঘন্টার জন্য বুক করা যায়। 24 ঘন্টা থাকার দুজনের খরচ সব মিলিয়ে 550 টাকা মতো, অর্থাৎ পার হেড 275 টাকা করে। আমি একা একটা রুমে ছিলাম বলে আমার 550 দিয়েই থাকতে হয়েছে, আর 12 ঘন্টা থাকতে চাইলে দুজনের খরচ 300 টাকা মতো। চলুন রুমটা একটু দেখে নিই। তো এই হচ্ছে রুম, এখানে একটা বিন আছে, প্লাগ পয়েন্ট, মানে দুটো টেবিল মতো আছে, এই হচ্ছে খাট। বেডশিট দেয়নি, তার কারণ হচ্ছে এদের যেটা দাবি সেটা হচ্ছে করোনার জন্য এখন বেডশিট প্রোভাইড করা বন্ধ আছে। ওখানে আর একটা বেডের পাশে চার্জিং পয়েন্ট আছে এবং সবকটা চার্জিং পয়েন্ট কিন্তু কাজ করছে, আমি কালকে দেখেছি টেস্ট করে। এখানে জানলা আছে দুটো, এখানে একটা আয়না আছে, ব্যাগটা রাখা আছে আমার ড্রয়ারের মতো আছে, এখানে একটা রাখার জায়গা, এই হচ্ছে একটা চেয়ার। টয়লেটটা দেখিয়ে দিই, বেসিন, গিজার, শাওয়ার, গরম জলের ব্যবস্থা আছে, কমন। ও আর এখানে হচ্ছে ওই আপনার জামাকাপড় রাখার জায়গা। ও আর দুটো ফ্যান আছে। আজ তাহলে এই অবধি থাক, এর পরের পর্বে আমি আপনাদের ঘুরে দেখাবো ভাইজাগের লোকাল সাইট সিইং প্লেসেসগুলো। চিন্তা করবেন না, বাকিদের মতো 3,000 টাকা দিয়ে আপনাদের ভাইজাগ ঘোরাবো না, মাত্র 200 থেকে 300 টাকা মাথাপিছু খরচে আপনাদের ঘুরে দেখাবো ভাইজাগ শহরটি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবেন, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা অল নোটিফিকেশানটি অন করে নেবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে। দেখা হবে পরের এপিসোডে, সবাই ভালো থাকবেন, টাটা।